আসসালামু আলাইকুম কুমিল্লা পিজন হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আজকে একটি বন্ধুরা আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে অ্যাপেল সিডার ভিনেগার কবুতের জন্য অত্যন্ত উপকারী একটি ওষুধ অ্যাপেল সিডার ভিনেগার সম্পর্কিত একটি ভিডিও অনেক দিন ধরে ভাবছি করবো তাই আজ সময় পেলাম ভিডিওটি নতুন করে শুরু করলাম আপনাদের জন্য অনেকেই এটার কাজ আর কবুতরের জন্য কি উপকার করে জানতে চেয়েছিলেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানতে পারবেন অপরিশোধিত অ্যাপেল সিডার ভিনেগার প্রাকৃতিক জীবাণু প্রতিরোধক অ্যাপেল সিডার ভিনেগার কবুতরের জন্য অতি প্রয়োজনীয় একটি উপাদান তবে অবশ্যই তা হতে হবে কাঁচা এবং অপরিশোধিত এসিবি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং আছে কবুতরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জীবাণুনাশক উপাদান কাঁচা এবং অপরিশোধিত অ্যাপেল সিডার ভিনেগার আছে প্রয়োজনীয় প্রাকৃতিক অ্যানজাইম মিনারেল এবং অত্যাবশ্যকীয় অ্যাসিড ইস্ট এবং অন্যান্য দূষিত পদার্থকে নিয়ন্ত্রণ করে রাখে অপরিশোধিত অ্যাপেল সিডার ভিনেগার প্রোবায়োটিক কারণ এটা এক প্রকার অ্যান্টিসেপ্টিক তাই এটাকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে ধারণা করা হয় এটি কবুতরের শরীরের ভাইরাস ব্যাকটেরিয়া এবং অন্যান্য যে কোনো প্রকার জীবাণুর বিরুদ্ধে অত্যন্ত কাজ করে এটা কবুতরের শরীরে অভ্যন্তরে সকল প্রয়োজনীয় অঙ্গগুলোকে পরিষ্কার করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এই এটি সকল ধরনের হজমের সমস্যা এবং পাকস্থলী লিভার কিডনি অন্ত্রণালী এবং ক্রপসহ গুরুত্বপূর্ণ যে কোনো অঙ্গাণু এর কার্যক্রম যথাযথভাবে পালনে সহায়তা করে এটি ত্বকের বাহিরে ব্যবহারযোগ্য এবং যে কোনো আঘাত বা ক্ষতে অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করা যায় ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে যদি কবুতরের ডায়রিয়া হয়ে থাকে তবে অ্যাপেল সিডার ভিনেগার সেই ডায়রিয়া নিরাময়ে খুবই কার্যকরী অবদান রাখে কারণ এর মধ্যে তার জীবাণু ধ্বংস বৈশিষ্ট্য বিদ্যমান থাকে এতে রয়েছে পটাশিয়াম বিভিন্ন রকম অ্যানজাইম যা দুর্বলতা থেকে পরিত্রাণ দেয় এবং মুক্তিও পাওয়া যায় অ্যাপেল সাইডার ভিনেগার এর সবচেয়ে ভালো ব্র্যান্ড হচ্ছে ব্রাগ মাদার অ্যাপেল সিডার ভিনেগার অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহারের প্রয়োগ বৃদ্ধি সম্পর্কে আপনাকে বলবো এখন এক শারীরিক সুস্থতায় এক কাপ পানিতে এক বা আধা চা চামচ পরিমাণ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে দিতে হবে দুই চামচ দশ মিলি পরিমাণ ভিনেগার এক লিটার পানির জন্য মিশানো পানি দশ মিলি করে একটি কবুতরকে খাইয়ে দিতে হবে দুই পাকস্থলী এবং পায়খানার সমস্যার কারণে এক কাপ পানিতে এক বা দেড় চা চামচ পরিমাণ অ্যাপেল সিডার ভিনেগার মেশাতে হবে চার চা চামচ বিশ মিলি পরিমাণ ভিনেগার এক লিটার পানির জন্য প্রযোজ্য মিশানো পানে দশ মিলি করে একটি কবুতরকে খাইয়ে দিতে হবে তিন শ্বাস প্রশ্বাস এবং ফুসফুসের সমস্যার কারণ জন্য এক কাপ পানিতে দেড় বা দুই চা চামচ পরিমাণ অ্যাপেল সিডার ভিনেগার মেশাতে হবে পাঁচ চা চামচ অর্থাৎ পঁচিশ মিলি পরিমাণ ভিনেগার এক লিটার পানির জন্য প্রযোজ্য মিশানো পানি দশ মিলি করে একটি কবুতরকে খাইয়ে দিতে হবে এভাবে প্রতিদিন দুইবার করে পাঁচ দিন খাওয়ানো যাবে এছাড়াও অ্যাপেল সিডার ভিনেগারে রয়েছে আরেকটি বিশেষ গুণ অনেক সময় কবুতরের চোখে বিভিন্ন রোগ দেখা দেয় অ্যাপেল সিডার ভিনেগার কবুতরের চোখের প্রধান নাশক হিসেবেও কাজ করে থাকে দুই মিলি অ্যাপেল সিডার ভিনেগার এর সাথে দু দশ মিলি পানি ভালোভাবে পরিষ্কারভাবে মিশিয়ে সেই নেকরাতে ভালোভাবে কবুতরের চোখ পরিষ্কার করে মুছে দিলে প্রতিদিন দুইবার করে ইনশাল্লাহ কবুতরের চোখের রোগ ঠিক হয়ে যাবে অতি দ্রুত সময়ে আর প্রতি সপ্তাহে দুই দিন এক লিটার পানিতে দুই মিলিমিটার পরিমাণ ভিনেগার মিশিয়ে যে পানি কবুতরকে খেতে দিলে প্রতি সপ্তাহে দুই দিন এক লিটার পানিতে দুই মিলি পরিমাণ ভিনেগার মিশিয়ে সে পানি কবুতরকে খাইয়ে দিলে সালমোর নেলা হওয়ার সম্ভাবনা থাকবেই না বলে চলে অরিজিনাল ব্রাগ অর্গানাইক, র আনফিল্টারেড অ্যাপেল সিডার ভিনেগার নিতে চাইলে আজই যোগাযোগ করুন কুমিল্লা পিজন হাউস এর সাথে পরবর্তীতে আমাদের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কবুতর সম্পর্কে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সে পর্যন্ত সবাই ভালো থাকুন